সম্পত্তি আপনার বন্ধন দলি কেন করতে হয় আপনার এজমালি সম্পত্তি আপনার মালিকানায় আপনার দেখা এক দলিলে আপনার ছয় দলের আপনার সম্পত্তি কিনা ওই ক্ষেত্রে আপনাদের সম্পত্তি বন্ধন দলিল কেন করতে হয় আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি স্বামী শ্যাম মুখ শ্রীপুরপ্রি শ্রীপুর গাজীপুর প্রথমে আমরা আলোচনা করবো বৈদ্যিক সম্পত্তি আপনার বাবার মৃত্যুর পর আপনার ওনার ওয়ারিস যারা থাকে ওনারা আপনার বন্টন বন্টনামা দলিলটা আপনার কেন আপনার বন্টন নামা দলিল করতে হয় আপনার নামা দলিটা করতে গেলে আপনার পরবর্তী সময় দেখা যায় কি একটা ঝামেলা তৈরি হয় আপনার বন্টন দলিটা আপনার করতে গেলে আপনার সকল পক্ষে অরেজ যারা থাকে সকল পক্ষকে আপনার উপস্থিত থাকতে হয় এখানে আপনার একটা বন্টন দলি লিখতে হয় লেখার পরে আপনার সকলকে আপনার এই বন্টন দল স্বাক্ষর করতে হয় যেরকম আপনার একটা একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার যদি আপনার এক শতাংশ ওয়ারিস থাকে ওয়ারিসকে আপনার একসাথে করতে হয় করার পরে কিন্তু আপনার প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী কে কোন পক্ষ কোন দাগ থেকে আপনার জমি নিচ্ছে কে কতটুকু জমি নিবে এগুলো আপনার পারিবারিক আপনাদের তাদের আবার আপনার মীমাংসা করে নিতে হয় এবং কে কোন দাগ থেকে আপনার জমি নিবে এগুলো তাদের নিজেদের মধ্যে আপনার বসে মীমাংসা করে নিতে হয় তারপর কিন্তু আপনার বন্ডদলিলা লিখতে হয় তারপর কিন্তু আপনার বন্ডদলিলা রেজিস্ট্রি করতে হয় এগুলো আপনার যদি আপনার ক্লিয়ার করা থাকে একটা বন্টন দলিল আপনার যেগুলো দেখা গেল কি আপনার পিতা মারা গেছে মারা যাওয়ার পরে ওনার ওয়ারিস যারা আছে আপনার ভাই বোনেরা যারা আছে দেখা গেছে কি আপনার ওনার যদি আপনার একশো শতাংশ সম্পত্তি থাকে এর মধ্যে আপনার কিছু সম্পত্তি থাকবো আপনার রাস্তার পাশে দামি সম্পত্তি থাকবো চারা জমি থাকবো কিছু জমি থাকবো আপনার দানের হ্যাঁ কম দামা জমি গিয়ে আবার কিছু থাকবো আপনার বিটা বাড়ি তো ওইগুলো নিয়ে দেখা গেছে কি আপনার হয় পরবর্তী সময় যে কে কোন দিক দিয়ে জমি নিব দেখা যাচ্ছে আপনার বন্ধন তৈরি ক্ষেত্রে না থাকলে আপনার দেখা দেখা যায় কি আপনার যে অনেক সময় একজনে আপনার সম্পূর্ণটুকু জমি বিক্রি করে দেয় কিংবা আপনার একজনে করে নেয় কিংবা ওনার পরিবারের কাউরে আপনার হেবা করে দেয় হেবা করে দেওয়ার পরে আপনার ওনার নামে আপনার নামদারি হয়ে যায় সম্পূর্ণ জমিটুকু আপনার নিয়ে যায় এরকম জটিলতা কিন্তু করে সম্পত্তি সম্পত্তি হোক না কেন যদি এই ক্ষেত্রে আপনার পিতা মাতা মারা যাওয়ার পরে মধ্যে যদি আপনার বসে মীমাংসা করে নিতে পারেন এবং একটা বন্ডন তৈরি করে নিতে পারেন পরবর্তী সময় এই না যে একজন আরেকজনের জমি বিক্রি করা বিক্রি করে না এক্ষেত্রে তারপর আপনার দেখা গেছে কি এখানে আপনার যে মীমাংসার মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে আপনার কে কোন দাগ থেকে আপনার জমি নিবে কে কতটুকু নিবে ওইগুলো আপনার নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া যায় নিয়ে আপনার তারপর আপনার বন্টন দলিল যদি আপনার থাকে তাহলে আপনার পরবর্তী সময় দেখা গেছে কি আপনি ব্যাংক থেকে লোন নিতে গেলে খুব সহজে লোন নিতে পারবেন আপনি জমি বিক্রি করতে গেলে আপনি খুব সহজে আপনার অংশ কতটুকু পাইছেন বন্টন দৈল্য আপনার এটা আসে আপনি খুব সহজে কিন্তু বিক্রি করতে পারবেন হ্যাঁ ব্যাংক থেকে লোনও নিতে পারবেন কোনো জটিলতা থাকবেন না যে আপনার ছোট ভাইয়ের কিংবা বড় ভাইয়ের কোনো আপত্তি থাকবে না এই ক্ষেত্রে তাদের কোনো দাবি দেওয়া থাকবে না যে এই জায়গায় আপনার সম্পত্তি পায় হ্যাঁ

এবং আপনার বন্টন করার পরে ওই বন্টন দিয়ে কিন্তু আপনার নাম জারি করে নিতে পারবেন যে আপনার যে যতটুকু অংশ নেবেন এবং আপনারা চাইলে ওয়ারিস যারা আছেন আপনার দাগে দাগে চাইলেও কিন্তু আপনার কি বলে বুক দখল নিতে পারবেন সম্পত্তি যারা ওয়ারিস আছে যেগুলো আপনার বাবা মারা গেছে আপনারা চাইলে প্রত্যেক দাগে দাগে আপনার বাবা যে দাগে সম্পত্তির মালিক ছিল ওই দাগে সকল ওয়ারিসটাই আপনার প্রত্যেক দাগে দাগে গিয়ে আপনার সম্পত্তি দাবি করতে পারবেন এখন এই বন্টনটা করতে হবে আপনাদের নিজের নিজেদের মধ্যে আপনারা যারা ওয়ারিস আছেন তারা মীমাংসা করে তারপর আপনাদের এই বন্টনদলিটা করতে হবে তো এখনকার সময় আপনার দেখা গেছে কি আপনার এই বন্ধন দলিল ছাড়া আপনার ব্যাংক থেকে লোন নেওয়া যায় না জমি আপনার বিক্রি করতে গেলে বিক্রি করতে গেলেও আর সম্পত্তি আপনার বিক্রি করতে গেলেও আপনার বন্ধন চায় অনেক সময় যে বন্ধন দলিল দেখান আপনারা যে এইখানে বাঘ বন্টন করছেন এই দলটা দেখান তারপর এখন আপনার নাম জারি করতে গেলেও আপনার কিন্তু এই বন্ধন লাগে যে এখন আপনার যে পিতার নামে আপনার নাম জারি করা আছে ওই নাম জারি দিয়ে কিংবা পিতার নামে আপনার রেকর্ড আছে ওই রেকর্ড দিয়ে এখন যদি আপনি নাম জারি করতে চান ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনার ভূমি অফিসে আপনার রেসিডেন্ট অফিসার এটা বর্ণদলিল চাই যে আপনার যারা যারা আছেন তারা যে বর্ণদলিল করছেন ওই বর্ণদলিল দেখান আশা করি আমি আপনার বোঝাইতে পারছি বর্ণদলিল আসলে কতটা আপনার প্রয়োজন যারা এখনো বর্ণদলিল করেন নাই কিংবা আপনার করতে চান তারা বর্ণদলিল করে নেন আপোস্তলে বন্টন দলিল নিজেদের মধ্যে মীমাংসা করে করে নিন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওতে বর্ণনুল্লাহ আপনারা কেন করবেন পিতা পৈতিক সম্পত্তির ক্ষেত্রে কিংবা মাতৃ সম্পত্তির ক্ষেত্রে বর্ণদুল্লাহ আপনারা কেন করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি স্বামী মুক্তা শ্রীপুর সাবৃষ্টি অফিসের দল লেখক শ্রীপুর গাজীপুর